আসসালামু আলাইকুম। ইকবাল সিটি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস, আমি মোহাম্মদ সোহেল রানা, প্রভাষক পদার্থবিজ্ঞান। তোমরা যারা আমার সাথে এই ভিডিও ক্লাসটি অংশগ্রহণ করেছো তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে প্রথম অধ্যায়ে কিছু প্রাথমিক ধারণা তোমাদের সাথে শেয়ার করব এই ক্লাসের মাধ্যমে। আজকে আমি এই ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তাপগতিবিদ্যা, থার্মোডাইনামিক্স। আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের যে কয়টি অধ্যায় আছে, 11টি অধ্যায়, তার মধ্যে প্রথম হিট চ্যাপ্টারের নাম হচ্ছে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা। এই তাপগতিবিদ্যার স্বল্প কিছু অংশ তোমাদের সাথে আলোচনা করব, পর্যায়ক্রমিকভাবে তোমরা কিছু পড়া ভিডিও ক্লাসের মাধ্যমে পেয়ে যাবে ইনশাল্লাহ। চলো আমরা দেখি যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো, সে বিষয়গুলো হচ্ছে তাপমাত্রা পরিমাপের নীতি, দ্য প্রিন্সিপাল অফ মেজারমেন্ট অফ টেম্পারেচার, তাপমাত্রার পরিমাপ, উষ্ণতাত্ত্বিক ধর্ম, উষ্ণতাত্ত্বিক পদার্থ এবং থার্মোমিটার। এইটা দেখো, থার্মোমিটার সদস্য তোমরা কিন্তু অনেক পরিচিত। আর মজার বিষয় হচ্ছে এই অংশে কিন্তু তোমরা কিছু কিছু অংশ তোমরা পূর্বের পরিচিত, পূর্বে তোমরা কোনো না কোনো ক্লাসে তাপ এবং তাপমাত্রা নিয়ে কিছু না কিছু হলে ধারণা নিয়ে এসেছো। চলো আমরা একটু রেক্টিফাই করে দেখি যে আসলে কি অংশটুকুর মধ্যে আছে। প্রথমে তাপমাত্রা পরিমাপের নীতি, দ্য প্রিন্সিপাল ল অফ টেম্পারেচার মেজারমেন্ট। এইটা তো তাপমাত্রা, দেখো আজ থেকে অনেক বছর পূর্বে ধারণা করা হতো এই তাপমাত্রা বিষয় নিয়ে বলা হতো যে আসলে তাপমাত্রা কি। আগে মানব দেহে যখন তাপমাত্রা পরিমাপ করা হতো এর কোনো স্কেল ছিল না, মানুষ শুধু তার গায়ে হাত দিয়ে মাথায় হাত দিয়ে এরকম একটা অনুভব ব্যক্ত করতো যে হ্যাঁ তার জ্বর এসেছে। অথবা দেখো এখনও কিন্তু তোমাদের কারো শরীর যদি একটু গরম মনে হয় বা অস্বস্তি বোধ হয়, তুমি তোমার পিতা মাতা ভাই বা বন্ধু অন্য কাউকে বলতে পারো যে দেখতো আমার গায়ের তাপমাত্রাটা একটু টাচ করে দেখতো মনে হয় জ্বর আসছে কিনা। অর্থাৎ যদি মনে করো তোমার দেহের একটা স্বাভাবিক তাপমাত্রা তোমার যদি একটু তাপমাত্রাটা বেশি হয় তাহলে মনে হয় তোমার জ্বর এসেছে। এই যে জ্বর আসলে কীভাবে তুমি এখন রিয়েলাইজ করবো, তোমাকে জানতে হবে যে একটা পরিমাপ পদ্ধতি লাগবে। এই পরিমাপ পদ্ধতির ক্ষেত্রে প্রথম যখন সূচনা হয় যে আসলে তাপমাত্রা পরিমাপের নীতিটা কী, এই নীতি জানার আগে দুটি শব্দ তোমাদের একটু জেনে আসতে হবে। চলো আমরা একটু দেখে নিই। নাম্বার এক হচ্ছে তাপ। তোমরা জানো তাপ হচ্ছে কি, এক প্রকার শক্তি। তাপ কিন্তু হচ্ছে একটি কারণ বলা হয়, কজ। তাপের প্রকার শক্তি কি, শুধু তাপের কিন্তু একটি বৈশিষ্ট্য। তাপ হচ্ছে দেখো কোনো একটা বস্তুর সংস্পর্শে আসলে উক্ত বস্তুটি তাপ দেবে না তাপ নেবে। এর কিন্তু খুব সাধারণ উদাহরণ আছে, তোমরা শীতকাল নিশ্চয়ই ব্যয় করেছো, শীতকাল অতিক্রম করেছো তোমাদের জীবদ্দশায় কোনো না কোনো এক সময়। এই শীতকালের দিকে খেয়াল করবা, তুমি যদি রুমের বাইরে বা রুমের মধ্যে কোনো মানে আমরা বলি কাছি বা কোনো লোহা জাতীয় পদার্থ বা তোমার ঘড়ি বা যে কোনো একটা অবজেক্ট যদি তুমি ধরো তাহলে তোমার ঠান্ডা মনে হয়। তার অর্থটা হচ্ছে কি, দেখো তোমার দেহের যে স্বাভাবিক তাপমাত্রা 36-37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে তোমার দেহের বা আমাদের দেহের তাপমাত্রা আছে, এই যে তোমাদের দেহের তাপমাত্রা আছে এই তাপমাত্রার তুলনায় ওই যে তুমি লোহাজাতীয় জিনিস বা অবজেক্ট ধরছ তার তাপমাত্রা অনেক কম থাকে। এই জন্য কী হয়, তুমি যখন টাচ করলা তাপ সঙ্গে সাথে তোমার দেহ থেকে ওখানে ট্রান্সফার করলো। এই যে এটা হচ্ছে আমাদের তাপ। আবার এমনটি হতে পারে তোমরা নিশ্চয়ই তোমাদের জীবদ্দশায় গরম কোনো কিছু খেয়েছো, ভাত তরকারি পানি চা কফি, কোল্ড কফি বলো হট কফি বলো যে কোনো কোনো কিছু একটু খেয়েছো। তো এক্ষেত্রে আমরা কী দেখতে পাই যে এটা যখন আমরা চা বা কফি ঠোঁটে ধরি আর কি ফু দিয়ে ধরি বা যেমনভাবে নিই না কেন ওয়ান সিপ মানে এক চামচ যদি নাও তাহলে গরম লাগলে কিন্তু আমরা কি একটু ফু দিয়ে খাই বা একটু অন্যভাবে খাই। তার অর্থ হচ্ছে দেখো আমাদের ঠোঁটের যে তাপমাত্রা গ্রহণ করতে হবে তার সাথে কি অবশ্যই ওই গরম পানি বা কফির তাপমাত্রা একটু বেশি ছিল যার জন্য তোমার গ্রহণ করতে কষ্ট হয়েছে। তার অর্থ কি, ওই তাপটা আমার ঠোঁটটা খুব দ্রুত গ্রহণ করছে। তাহলে দেখো একটা আমার শরীর থেকে ঠান্ডার সময় ওই শীতল বস্তু কী করলো তাপ নিয়ে নিল। আবার দেখো এই যে চায়ের কাপের যে আমাদের কফি ছিল বা উত্তপ্ত যে কোনো স্যুপ বলো ছিল সেটা আমার ঠোঁটে দেওয়ার সাথে কী হলো আমার ঠোঁট ওখান থেকে তাপ নিচ্ছে তার জন্য আমি গরম অনুভব করছি। তাহলে দেখো আমরা বলতে পারি তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি সৃষ্টি করে। তাহলে এরপরে আসো টেম্পারেচার, এটা তো হিট, তাপ মাত্রা। দেখো তাপের কিন্তু প্রাচীন একটা একক ব্যবহার করা ছিল যেটা তোমরা হচ্ছে প্রথম বছর কিছু অংশ ছিল আলোচনা করে এসেছো এবং পূর্বে এসেছিতে পড়েছো। তাপের এখন কিন্তু প্রথমে ক্যালোরি হিসেবে আখ্যায়িত করা হতো, তাপ এর পরিমাপ পদ্ধতির নাম ছিল ক্যালোরি, সিএএল ক্যালোরি শর্ট ফর্ম ব্যবহার করা হয়।
এবং পরবর্তী সময়ে বিজ্ঞানী জেমস জুল তিনি তাপ ও তাপমাত্রা সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব প্রদান করেছিলেন। এই অধ্যায়টা তোমাদের পরবর্তী সময়ে আলোচনা করা হবে। এই বিজ্ঞানী জেমস জুল তার নাম অনুসারে পরবর্তী সময়ে আমাদের একটা একক ব্যবহার করা হয় তাপের, যে এর একটি হচ্ছে জুল। যা তোমরা শক্তির একক কি জানো, জুল বলো। ঠিক এরকম বিজ্ঞানী জেমস জুল নামে একজন বিজ্ঞানী তিনি এটা আবিষ্কার করেছিলেন। আচ্ছা দেখো, তাপমাত্রা হচ্ছে একটি ফলাফল, রেজাল্ট। তাপমাত্রা দ্বারা কোনো একটি বস্তু কতটুকু গরম বা কতটুকু ঠান্ডা এটা পরিমাপ করা হয়। এই অর্থ হচ্ছে দেখো, যে আমি খুব সহজে বলি, তুমি যেমন তোমরা যখন তোমাদের দেহের তাপমাত্রা পরিমাপ করো সেক্ষেত্রে কী দেখো, যে আমার দেহের তাপমাত্রা এতটুকু উঁচু বা এতটুকু কম, মানে উঁচু বলতে বোঝাচ্ছে তাপমাত্রা বেশি হয়েছে বা কম হয়েছে। এ তার অর্থ কী, তাপমাত্রা হচ্ছে একটি ফলাফল, কোনো একটা ঘটনার ফলাফল আসবে, চূড়ান্ত ফলাফল যে আসলে তাপমাত্রা বেশি হচ্ছে না কম হচ্ছে। তাহলে তাপমাত্রা হচ্ছে কোনো একটি বস্তু তাপীয় অবস্থাতে বস্তুটি হবে তাপ গ্রহণ করবে না তাপ ছেড়ে দেবে, আর বস্তুর কত উত্তপ্ত না কতটুকু ঠান্ডা এর পরিমাপটা নির্ণয় করবে। এটা হচ্ছে আমাদের তাপমাত্রা। এরপরে আমরা আসলে এবার আলোচনা করব যে তাপমাত্রা পরিমাপের নীতি প্রথম অংশ থাকে। দেখো পূর্বে আমাদের বলা হয়ে থাকে তাপমান যন্ত্র, অর্থাৎ যে সকল যন্ত্র দ্বারা তাপ পরিমাপ করা হয় তাকে বলা হয় তাপমান যন্ত্র। একটু দেখে না, তাপমান যন্ত্র, অর্থাৎ যে সকল যন্ত্রের সহায়তায় মানব দেহ বলো বা যে কোনো বস্তু তাপমাত্রা পরিমাপ করা হয়, এরকম তাপমান যন্ত্র যখন আবিষ্কার হয়নি তার পূর্বে মানুষ কীভাবে তাপমাত্রা পরিমাপ করতো, কোনো একটা মানুষের স্পর্শ বা অনুভূতির সাহায্যে তাপমাত্রা পরিমাপ করতো। এই তাপমাত্রা পরিমাপ করার পদ্ধতির ক্ষেত্রে পরবর্তী সময়ে তার একটি স্কেলের অবধারণা হলো, এটা অনেক পরে। তো আদি যুগের ক্ষেত্রে এই যে তাপমাত্রা পরিমাপ মূলনীতি, এটার ক্ষেত্রে প্রাথমিক ধারণা যে তাপমাত্রা পরিমাপের তাপমাত্রা যন্ত্রের আবিষ্কারের পূর্বে মানুষ তার শুধুমাত্র স্পর্শ বা অনুভূতির সাহায্যে তাপমাত্রা পরিমাপ করে থাকতো। তো এই ক্ষেত্রে বলা হয় যখন তাপমাত্রা পরিমাপের নীতির কথা বলবো, আমরা বলবো যে যন্ত্রের সাহায্যে বা যে যন্ত্র ব্যবহার করে কোনো একটি বস্তুর তাপমাত্রা সূক্ষ্মভাবে পরিমাপ করা যায় বা অ্যাকুরেটভাবে পরিমাপ করা যায় তাকে বলা হয়ে থাকে তাপমাত্রা পরিমাপের নীতি। অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে তার তাপমাত্রাটা সঠিকভাবে পরিমাপ করে নেওয়া হবে, যার পরিমাণটা হবে সূক্ষ্ম, কোনো ভুল ত্রুটি থাকবে না, এমন যন্ত্রের অংশটুকুকে বলা হয়ে থাকে তাপমাত্রা পরিমাপের নীতি। এসো আমরা এর পরে অংশটুকু আলোচনা করি, তাপমাত্রা পরিমাপ, মেজারমেন্ট অফ টেম্পারেচার। এই তাপমাত্রা পরিমাপটা কিন্তু হচ্ছে আমাদের এই নীতির একটি অংশ। তাহলে এইটা নতুন করে আমার আলোচনার কিছু নেই, তাপমাত্রা পরিমাপ নীতির যে অংশ সেটা হচ্ছে মেজারমেন্ট অফ টেম্পারেচার, তাপমাত্রা পরিমাপ। আমরা দ্বিতীয় অংশ থেকে তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। দেখো উষ্ণতা মিতিক ধর্ম। আচ্ছা আমরা এই ওয়ার্ডটা একটু অ্যানালাইজ করে দেখি, ওয়ার্ডটা কি বলে। দেখো উষ্ণতা মিতি ধর্ম মানে কি, কোনো একটা বস্তুর নিজস্ব প্রপার্টিস, প্রপার্টিস সাথে অর্থ হচ্ছে ধর্ম, নিজস্ব বৈশিষ্ট্য বা সক্রিয়তা। যেমন দেখো আমার হাতে যে মার্কারটা আছে, মার্কারটা প্রধান কাজ কি, এর প্রধান কাজই হচ্ছে এটা বোর্ডে হোয়াইট বোর্ডের কাছে আসলে খুলে লিখলে লিখবে আর কি, এটা হচ্ছে তার প্রধান ধর্ম। ঠিক তার কিসের ধর্ম আমরা আলোচনা করবো, দেখো উষ্ণতা মিতি, উষ্ণতা মানে কি, উষ্ণ মানে হচ্ছে গরম, উষ্ণ হচ্ছে গরম, তাহলে উষ্ণতা মিতি ধর্ম, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে যে বস্তু সাহায্য হয় সেটাই বোঝায় আমাদের। তাহলে উষ্ণের ধর্মটা কি, উষ্ণতা ধর্মের ক্ষেত্রে আমরা বলতে পারি, দেখো খুব ছোটো জিনিস, তাপমাত্রা পরিমাপের উপযোগী, কোনো পদার্থের ধর্ম ব্যবহার করে কোনো একটি বস্তু তাপমাত্রা পরিমাপ করা হয় সেটাই হচ্ছে উষ্ণতান্ত্রিক ধর্ম। তাহলে উষ্ণতান্ত্রিক ধর্ম বলতে পারি কি, যে তাপমাত্রা পরিমাপে কোনো একটি পদার্থের ধর্ম ব্যবহার করে, ধর্মটি ব্যবহার করে আমরা যে অংশটুকু আলোচনা করবো, অর্থাৎ ওই পদার্থের ধর্মগুলো যে ব্যবহার করলাম তাকে বলবো উষ্ণতান্ত্রিক ধর্ম। এখন দেখো উষ্ণতামিতিক ধর্ম ক্ষেত্রে আমরা কী বলতে পারি, তোমার একটি সরু কাচ নাও, যদি নাও একেবারে একটি সরু কাচ নাও, কেমন দেখো এমন এই মুখটা বদ্ধ, এমন একটি কাচ নাও নিলাম, এমন একটি কাচ নাও এই অংশ নিলাম একেবারে সরু, প্লেট মনে করো অ্যাজ লাইক তোমাদের থার্মোমিটার, একটা সূক্ষ্ম এরকম রেখা থাকে, এমন টোটাল একটা রেখা থাকবে, একটা সূক্ষ্ম রেখা থাকবে, সূক্ষ্ম রেখায় মনে করো আমার এই অংশ পর্যন্ত পালক দেওয়া আছে এই অংশ। আমি যদি বলি এটা থার্মোমিটার, এই পড়াটা একটু পরে বলবো, দেখো এর ভেতরে আছে পারদ, যদি আমরা এই থার্মোমিটারের মধ্যে যে পারদ বিবেচনা করি, এই পারদ যে দেখো হাইট হচ্ছে পর্যন্ত, অর্থাৎ কোনো একটি থার একটি সরু কাচ নলের মধ্যে যে পারদ দেখো তার দৈর্ঘ্য, এটা পারদ নহলে এখানে অ্যালকোহল হতে পারতো বা স্থির চাপে কোনো গ্যাসের চাপ বা আয়তন এরকম বলে আর কি। তো এরকম একটা কাচ নলের মধ্যে যে উচ্চতা আছে, এই উচ্চতা পর্যন্ত অংশটুকুর যে দৈর্ঘ্য, এটাই কিন্তু উষ্ণতামিতিক ধর্মের একটা অংশ আলোচনা করা হয়। দেখো এরপরে উষ্ণতামিতিক পদার্থ, উষ্ণতামিতিক পদার্থটা কেমন, উষ্ণতামিতিক পদার্থের ক্ষেত্রে বলা হয় অর্থাৎ যে সকল
পদার্থের উষ্ণনৈমিক ধর্ম কাজে লাগিয়ে, অর্থাৎ দেখো উষ্ণনৈমিক ধর্ম যেসব পদার্থের উষ্ণনৈমিক ধর্ম কাজে লাগিয়ে থার্মোমিটার তৈরি করা হয় তাকে বলা হয়ে থাকে উষ্ণনৈমিক পদার্থ। তাহলে আমরা কী বুঝলাম এখান থেকে? দেখো উষ্ণনৈমিক পদার্থ শব্দের অর্থ হচ্ছে যে সকল পদার্থের উষ্ণনৈমিক ধর্ম কাজে লাগিয়ে তাপমাত্রা অর্থাৎ থার্মোমিটার, এমন একটি থার্মোমিটার শব্দ যন্ত্র তৈরি করলে সে যে সঠিক ধর্ম প্রদর্শন করে সেটাকে বলে উষ্ণনৈমিক পদার্থ। উষ্ণতামিতিক পদার্থের এক্সাম্পল এমন যে ওই যে আমরা পারো একটা শুরু কাজ নালে পারল হতে পারে, অ্যালকোহল হতে পারে, স্থির চাপে গ্যাসের আয়তন হতে পারে, দৈর্ঘ্য হতে পারে, এমন অংশটাকে বলা হয়ে থাকে উষ্ণতামিতিক পদার্থ। এই উষ্ণতামিতিক পদার্থ অংশের মধ্যে প্রথম অংশ হচ্ছে আমাদের থার্মোমিটার। দেখো এতক্ষণ যে আলোচনা করলাম এই থার্মোমিটার কিন্তু অর্থ চলে এসেছে, এই থার্মোমিটারটাকে বলা হয়ে থাকে যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রা সঠিক ও সূক্ষ্মভাবে পরিমাপ করা যায় তাকে বলা হয়ে থাকে থার্মোমিটার। থার্মোমিটার অর্থ আমরা কী বুঝলাম যে থার্মোমিটার এমন একটি যন্ত্র যে যন্ত্রের সাহায্যে সূক্ষ্মভাবে তাপমাত্রা পরিমাপ করা যায় এবং নির্ভুলভাবে তথ্য তোমাকে প্রদান করবে। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা এটা বুঝতে পারছি এমনটি যে আমরা মানবদেহের জন্য কী ব্যবহার করি, ক্লিনিক্যাল থার্মোমিটার বলি আমরা, যে ক্লিনিক্যাল থার্মোমিটারের তাপমাত্রা একটা স্কেল থাকে, একটা স্কেলের দাগাং দিয়ে থাকে, আমরা জানি 98 ডিগ্রি ফারেনহাইটের উপরে উঠলে আমাদের জ্বর হয়, 98 ডিগ্রি ফারেনহাইটের যদি কম হয় তাহলে আমাদের জ্বর আসে না। বেসিক্যালি মানবদেহের তাপমাত্রা যখন 98 ডিগ্রি ফারেনহাইট হয়ে যায় তখনই তার শরীরটা গরম অনুভব করে। তো বেসিক্যালি দেখো যেখানে থার্মোমিটারটা তাহলে আসতে হচ্ছে এমন একটা যন্ত্র যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রা সঠিকভাবে কী করবে নিরূপণ করা যায় বা নির্ণয় করা যায় তাকে বললাম হচ্ছে থার্মোমিটার। এই থার্মোমিটারের স্কেলের যে একটা রিলেশন আছে নবদশ শতাব্দীতে তোমরা পড়ে এসেছো, এর পরের ভিডিওতে হয়তো তোমাদের স্কেল বা কিছু অংশ নিয়ে নতুনভাবে তোমাদের সাথে হাজির হবো। তো আজকে যে অংশ যখন তোমাদের এটাই বিগিনিং একটা কনসেপ্ট তোমরা একটু দেখে নিতে পারো, আশা করি কিছুটা হলেও বুঝতে পারবো ইনশাল্লাহ। তো আজ তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আজকে এই ভিডিও ক্লাসের এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।